ক্লাস ঢুকাই কিন্তু রাসূলুল্লাহ এলান করছে এই আমার দরবার থেকে একটা ক্লাস পাওয়া যাচ্ছে না দেখো তো এই যারা মদিনা গমন থেকে আসছে এদের ভিতরে কারো আছে কিনা দেখো তো তারা সাহস করে দেখা গেল বন্দী আমিরের বেগের ভিতরে সেই ক্লাস ওদের এটা রাখতে হবে আর ওদেরকে ছেড়ে দিয়ে বলতে আরো টাকা মাথা দিয়ে দিল যে তোমরা বিদেশ থেকে আসতো অনেক দূর দূরান্ত থেকে আসতো এই টাকা না তোমাদের আহার করো আসা যাওয়ার জন্য তোমাদের টাকা দেওয়া ওরা আসছে যখন ইসুফ আলাইহিস সালাম আসলাম আব্বা যদি ইয়াকুব আলাইহিস সালাম আসলামের কাছে আসতে আবার বলতে আরে ছোটবেলায় হারালাম ইসুফে এখন হারালাম ইয়াকুব বনি আমিনে আব্বার কাছে বল মানে কি আবার আব্বার কাছে আইয়াসে আসার পরে বলতে এই বনি আমিন কই আব্বাকে রাজদার বলে আটকা করে বলতে এই দেখ আমি বলেছিলাম না যে তোরা এই কর্মগুলো আবার বলবি তোরা ছোট্টবেলায় ইসুফের হারাইছিস আবার এই বনি আমিনের বিক্রি করে টাকা মাখানি চলে এসেছে তোদের কাজ কাম করো কত খারাপ হবে না এসব আব্বা আমার সত্যি কথা বলতে একদম সত্যি কথা বলতে সে রাজদার বলে আটকা করে গেছে সে এরকম একটা ক্লাস তোরের দূষিত দূষিত হয়ে সাক্ষী কিন্তু যে লোক খুবই ভালো সে দেখেন আমাদের কত টাকা দিয়েছে আহ্বান করেছে খাবার দিয়েছে খাবার খাওয়াইছে আরো বলেছে খাবার খুলে গেলে আবার আমাদের চাকরি বলেছে সে লোক খুবই ভালো লোক কি খুবই ভালো তারা প্রশংসা করছে কিন্তু ভাইরা প্রশংসা করছে লোক খুব ভালো হচ্ছে ছোট বলে তোমাদের কাছে খারাপ হয়ে গেল কি করে যাই হোক পরে আবার হয়তো কোনো সৎ রয়ে গেছে খাবার হয়ে গেছে কিন্তু বলে সালাত সালামের ওই দশটা ভাই আবার আসার পরে এবার সবাই বসে সবাই বসে বলতে আচ্ছা তোমরা তো বলতে গেলে তোমাদের ভাই কিন্তু বলে বাকি খেয়ে ফেলেছে ছোটবেলায় বাকি খেয়ে ফেলেছিল এটা তোমরা বললে তোমার আব্বার কাছে যে কোন বাকি খাইল তা আমার তো মনে হয় তোমরা বাকি বাকি খাই ইসুফ মনে হয় কোর মদিন পড়ে গেছে তুমি দেখলে কি করে তুমি শুনলে কি করে বলতে আমার তো যতটুকু ধারণা হচ্ছে যে সে মানে কোর মদি পড়ে গেছিল তখন সন্দেহ এই কথা বললো কিভাবে এ তো কারো জানার কথা না সে জানবে তখন বলতে আমি হচ্ছে সেই আমি হলো সেই ফল তোমরা আমার ফল দিয়ে ফেলে তখন ওই ভাইগুলো লজ্জায় অপমানে একেবারে মাথা নিচু হয়ে গেল বনি আমি হচ্ছে আমার ভাই ওরা রাখার জন্য আমি এই ফলগুলো অবলম্বন করেছিলাম সে আমার এটা চুরি করিনি সে নির্দোষ ওকে আমি আটকানো ধরে কাছে রাখার জন্য আমি এই পন্থ অবলম্বন করেছি আমার আব্বা কি অবস্থায় আছে তার তো চোখ কানা হয়ে গেল তোমার সঙ্গে কান্তি কান্তি তার চোখ কানা হয়ে গেল আমার সালাম দিও আর এই জামাটা আমি দিলাম এই জামাটা দিয়ে চোখ খুললে আমার আব্বার চোখ ভালো হয়ে গেল আর আবার খাবার দাবার দিয়ে রসদ দিয়ে সব পাঠিয়ে দিল ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে আমি ইসুফের ধ্যান আমি পাব তার স্ত্রীর কাছে গল্প করছে যে ইসুফের ধ্যান আমার কোথাকে আসছে বুঝা যায় নাকি তখন তারা পথের মাথামাঝি ওই জামা নিয়ে আসছে জামা গায়ের গান তার পথে তোকে মানে নাকে আসলাম তখন এসে সব কথা ব্যক্ত করেছিল তখন এক করেছিলাম আল্লাহ ওকে শুক্রিয়া আদায় করে দুই দেখা নামাজ পড়ে যে আল্লাহ তুমি পালনে বলা তুমি পালনে বলা আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন বিশ্ব জাহানে পালনেওয়ালা তুমি দুনিয়া মানুষ আল্লাহকে চিনবে আল্লাহকে বলবে আল্লাহ হাকিকত আল্লাহ কুদরত সামনে রাখার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ এই 6666 টা কুফরি আয়াতে সর্বপ্রথম আয়াতে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ হলো এর মর্তবাটা কি এর ফজিলতটা কি
মুসা পায়গম্বরকে সালাত করলাম আল্লাহ পাকের দরবারে যেতে সুর পাহাড়ে কথা বলতো আল্লাহ পাকের সাথে হঠাৎ করে আল্লাহ পাকের একটা মাখলুক শরীর তার সাথে দেখা ওকে আল্লাহ আমি মুসা তুমি কোথায় যাও ওকে আমি আল্লাহ পাকের দরবার থেকে যাচ্ছি ওকে আমার একটা ছোট আপিল আছে কি এই এলাকায় অনেকদিন বৃষ্টি হয় না আমাদের খুব কষ্ট আমাদের একটু পানির ব্যবস্থা বৃষ্টির ব্যবস্থা করার ব্যবস্থা করে দিল আল্লাহ আমাদের কাছে বলে পানির ব্যবস্থা করে আল্লাহ আমাদের সাথে কথাবার্তা শেষে হরিণীর আপিল করছে রব্বুল আলামিন আপনার একটা মাখলুক হরিণ সে আমার কাছে আপিল কি তো এলাকায় বৃষ্টি হয় না পানির বৃষ্টি হয় না তোমার সাথে দেখা হবে আবার ভাইরা তার মা বাপ সবাই খুশি পেয়ে আল্লাহ পাক